প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রবিরোধীরা আবার সক্রিয়, প্রশাসন কতটুকু বুঝেছে? করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব ইশরাক। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। রাষ্ট্রবিরোধীরা আবার সক্রিয়। বাঙালি আবেগী জাতি, কোনো কিছু শুনেই অস্থির হবার প্রবণতা আছে বিরাট জনগোষ্ঠীর মধ্যে। এটাই একটা সুযোগ হিসেবে বেছে নিয়েছে কিছু খারাপ মানুষ। করোনা ভাইরাস সারা দুনিয়ার মানুষের জন্য মহাদুর্যোগ হিসেবে বিবেচনা করা হলেও আমাদের দেশের মানুষরূপী কিছু সুবিধাবাদী ধান্দাবাজ অমানুষ সরকারের ওপর নতুন চাপ সৃষ্টি করে নতুন খায়েশ পূরণের চেষ্টা চালাচ্ছে। যে কোনোভাবেই হোক, তারা সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতা প্রমাণে উতলা অন্তরে দাপাদাপি করছে। এই সুযোগে কিছু নাজায়েজ ফায়দা নিতে উঠে পড়ে লেগেছে কেউ কেউ। সারা দেশে যানবাহন চলাচল সীমিত করায় নিত্যপণ্যের সরবরাহ রাস্তায় ফেরিওয়ালা কমে গেছে। মুদি দোকানে খাবার দ্রব্যের দাম বেড়ে গেছে। দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে খাবার সংকট দেখা দেওয়ার সাথে সাথেই কিছু ভালো মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে। তারা সীমিত আকারে হলেও খাবার বিতরণ করছে। প্রতিদিন এমন মানুষের সংখ্যা বাড়ছে। IEDCR এর দেওয়া তথ্য সত্য নয়, অসত্য এমন কথা কানে কানে ছড়াচ্ছে খুব দ্রুত। মানুষের মাঝে ছড়াচ্ছে আতঙ্ক। মৌসুমি ভাইরাসকে অনেকে করোনা ভাইরাস মনে করে আতঙ্কে IEDCR এর হটলাইনে এত বেশি কল আসছে যে লাইন পাওয়া বা পেলেও তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা একটা অমানুষের বড় একটা দল সুপরিকল্পিতভাবে সারা দিন রাত, বিশেষ করে আমাদের মধ্যরাতে IEDCR এর হটলাইন ও বিভিন্ন মেডিকেল কলেজের হটলাইনে বৈধ VOIP-র মাধ্যমে কল করে নানা নোংরা কথা শোনাচ্ছে। এতে বোঝা যাচ্ছে না যে কলটা কোন দেশ থেকে এসেছে। এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গভীর রাতে টেলিফোন বেজে উঠলে তা অনেকেই ধরতে আগ্রহী হচ্ছেন না। এতে IEDCR হটলাইনে কল করা আর তার থেকে জরুরি সেবা পাওয়া নিয়ে একটা নেতিবাচক ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। অন্যদিকে ছাপা খবরের কাগজ বিক্রি করতে কয়েক হাত ঘুরে সাধারণত গ্রাহকের বাড়ির গেটের মধ্যে ফ্লোর বা মেঝেতে পড়ে থাকে। এতেই শঙ্কিত হয়ে ছাপা খবরের কাগজের বিক্রিতে ধস নেমেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া চরম সক্রিয়। এই সুযোগ নিচ্ছে অনেকেই। মানুষ প্রায় সবাই এখন অনলাইন পোর্টাল আর সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। দেশের জামাত ঘরানার কিছু মাওলানা ও নব্য আওয়ামী লীগ হয়ে ডিগবাজি খেয়ে বিএনপিতে যাওয়া এক সাবেক MP মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবি করছে। তারা বেগম খালেদা জিয়ার মতো সাজা স্থগিত রেখে সাঈদীর মুক্তির দাবি তুলে সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এমন আলোচনা চালাচ্ছে তারা। এতে জামাত বিরোধী আলেম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও সোশ্যাল মিডিয়ায় এসেছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংগঠিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করার উদ্দেশ্যে 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়। এটি একটি অপরাধ ট্রাইব্যুনাল যার উদ্দেশ্য হচ্ছে এর আওতায় পড়ে 1971 সালে যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল করে মুক্তিযুদ্ধের সময় ঘটা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করছে বিএনপি। কিন্তু তা থোপে টেকে নেই, কারণ বিএনপি ও জামাতপন্থী আইনজীবীগণ বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচারের আইনে একক ব্যক্তি বা সাধারণ গোষ্ঠীকে বিচারের আওতায় আনার বৈধতা প্রশ্নে রিট আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে এই আদালত দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। গোয়েন্দা অনুসন্ধানে জানা যায় যে বিদেশের মাটিতে বসে জামাত শিবির ও বিএনপিতে থাকা জামাতপন্থী গ্রুপ খালেদা জিয়ার মুক্তির পরে দেশের এই সংকটকালে দেশকে অস্থির করতে বিএনপির লন্ডনী নেতার মদবে আবার সক্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছড়াচ্ছে নানা রকম বিভ্রান্তি। তাদের এদেশীয় মুখপাত্র কয়েকদিন আগে করোনা ভাইরাস ইস্যুতে বিশ্ব ক্ষমতার অ্যাপি সেন্টারের পরিবর্তন আর বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অন্যভাবে। তারা বাংলাদেশের নাম উচ্চারণ না করলেও এই প্রসঙ্গে
বাংলায় প্রচলিত একটা গল্প মনে পড়ে যায়। একজন খাদক প্রকৃতির মানুষ বিয়ের দাওয়াত খেতে গেছে। তার একটু বেশি করে দই খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। খুব ধুরন্ধর লোভী লোকটি তখন একটা কৌশল অবলম্বন করল। পাশের লোকটিকে দেখিয়ে খাজিনদারকে বলল, ওই পাতে একটু দই দেওয়া যায় না? গেলে দাও না কেন? এতে খাজিনদার বুঝে গিয়ে পাশের লোকের পাশাপাশি লোভী লোকটাকেও দুই চামচ দই দিয়ে দেয়। প্রশাসন কতটুকু পৌঁছেছে! একের পর এক প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতা, অনৈতিক কার্যক্রম ও অধ্যত্ত আচরণ জনগণকে উদ্বিগ্ন করেছে। প্রশাসন অর্থাৎ সরকারি কর্মচারীরা জনগণের বেতনভুক্ত কর্মচারী। জনগণের টাকায় তাদের বেতন হয়, এক কথায় তারা জনগণের চাকর। অথচ কিছু কিছু সরকারি কর্মকর্তার আচরণ এতটাই বেসামাল হয়ে উঠেছে যা নিয়ে সকলে আতঙ্কিত। সাধারণ মানুষ মনে করছে আমাদের প্রশাসনে পতন ধরেছে। 2008 সালে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এরপর টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে। এ সময় প্রশাসনের একটি বড় অংশ পেশাগত দক্ষতা আর মেধার বদলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় দিয়ে আওয়ামী লীগের হয়ে পদোন্নতি সহ নানা রকম লাভজনক পোস্টিং বাগিয়ে নিচ্ছে। প্রশাসনের মেধার চর্চা একেবারেই তিরোহিত হয়ে যাচ্ছে এবং কে কত আওয়ামী লীগের তা প্রমাণের উদ্ভট এবং অবাস্তব প্রতিযোগিতা চলছে। বিশেষজ্ঞরা মনে করছে প্রশাসনের আজকের এই পচনের জন্য রাজনীতিকরণই সব থেকে বেশি দায়ী। কিছুদিন আগে জামালপুরের ডিসির অনৈতিক কর্মকাণ্ড, সম্প্রতি কুড়িগ্রামের ডিসির সাংবাদিকদের ওপর ডাকাতের মতো করে আক্রমণ, কিংবা সাম্প্রতিক সময়ে যশোরের এসিল্যান্ডের অধ্যত্তপূর্ণ আচরণ জনগণকে বিস্মিত করেছে। তবে স্থানীয় পর্যায়ে যারা চলাফেরা করেন এবং প্রশাসনের খোঁজ খবর রাখেন তারা জানেন, জামালপুর কিংবা কুড়িগ্রামের ডিসি বা যশোরের এসিল্যান্ডের এই আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতর রাজনীতিকরণ, দলবাজি এবং বিভিন্ন লবিং গ্রুপের প্রভাবে প্রশাসনের চেইন অব কমান্ড বা শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের কিছু কর্মকর্তা কর্মচারী মনে করেন তারা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগার। এমনকি কোনো কোনো সচিবের কাছে গেলে তারা আওয়ামী লীগের নেতাদেরকেও হিতোপদেশ দেন, কিভাবে পথ চলতে পারে সে ব্যাপারেও পরামর্শ দেন। অনেকেই প্রশাসনে তার অর্পিত দায়িত্বের চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি মনোযোগী। বাংলাদেশে আমলাতন্ত্র বেশ কিছুদিন ধরেই জাঁকিয়ে বসেছে। বিশেষ করে 30 ডিসেম্বর নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ওপর আমলারা ছড়ি ঘোরাচ্ছেন, আর এই কারণেই কিছু সুবিধাবাদী আমলা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। প্রশাসনের নিয়ম শৃঙ্খলা এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ভুলে রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করছেন। গত এক দশক ধরে আমলারা জনসেবক হবার বদলে রাজনৈতিক নেতা হবার মন মানসিকতা পোষণ করছেন। জানা যায় বিভিন্ন পোস্টিং পদবির ক্ষেত্রেও দক্ষতা প্রমাণের তুলনায় কে কত আওয়ামী লীগ সেটা প্রমাণের চেষ্টা করা হয়। সচিব নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাওয়ার অভিযোগ এসেছে, আর এই কারণেই শুধু মাঠ প্রশাসন নয়, পুরো প্রশাসনের শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। জনগণের প্রতি দায়িত্ব পালনের যে লক্ষ্য, সেই লক্ষ্যভ্রষ্ট হচ্ছে দেশের আমলাতন্ত্র। বাংলাদেশের আমলাতন্ত্র ক্রমশই একটা চাটুকার এবং দলবাজ আমলাতন্ত্রে পরিণত হচ্ছে, যেটা দেশের সুশাসন ও জনসেবার পরিপন্থী, এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা তারই বহিঃপ্রকাশ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব ইশরাক। দেশে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরীর দুস্থ, অসহায় দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদেরকে ত্রাণ দিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণের সিটিতে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক জানান, যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত তার এই কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার বিকালে রাজধানীর গোপীবাগের বাস ভবনের সামনে থেকে দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। ইশরাক হোসেনের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে তিনি বলেন, নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় তার ব্যক্তিগত উদ্যোগে কিছু পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট, বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে
ত্রাণ পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। আর এই ব্যবস্থাপনা চলবে তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে। তিনি নগরবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যেক বৃত্তবানদের দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান ইশরাক। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, খালেদার মুক্তিতে বিএনপি কি তাদের পুরনো ছন্দ ফিরে পাবে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।